हेलो एवरीवन, वेलकम टू माय चैनल कुकिंग कॉर्नर। आज के आमी आपनादेर साथे आमार खूबी पछंदेर एकटा मिष्टी रेसिपी शेयर करब। आज के करे देखाबो गुड़ दूधेर कालो जाम मिष्टी। এই মিষ্টিটা খুব সহজেই আপনারা ঘরে তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এখন প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য একটু রেড ফুড কালার, দিয়ে দিব মাঝারি সাইজের একটা ডিম। আবার সব কিছু মিশিয়ে নেছি। এখন এখানে ব্যবহার করব 5 টেবিল চামচ তরল দুধ। সব কিছু মিশিয়ে নেওয়ার পর ডোটা ঠিক দেখতে এমন আঠালো হবে। যখন আমরা এটা রেস্টে রেখে দিব তখন আর স্টিকি ভাবটা থাকবে না। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব একটা সাইডে। 10 মিনিট হয়ে গেছে, এখন মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি হাতে সামান্য ঘি মেখে নিয়েছি। এখন অল্প একটু করে হাতে নিয়ে আমি ঠিক এইভাবে কালো জামের মতো শেপ নিয়ে নিচ্ছি। আর যখন তৈরি করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টিটা যেন মসৃণ হয়, যেন কোনো ফাটা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় ওই অংশটা ফেটে যেতে পারে। আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমরা এগুলো তেলে ভেজে নেব। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা হালকা গরম অবস্থায় আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলোর আঁচ কিন্তু একদম কমে এবং খুব অল্প আঁচে মিষ্টিগুলো সময় নিয়ে ভাজতে হবে। আমি একটু নেড়ে দিচ্ছি। এখন একটা একটা করে সবগুলোকে উল্টে দিচ্ছি। খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে উঠেছে। আর এই মিষ্টিগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মিষ্টির উপরটা শক্ত হয়ে যাবে। ঠিক লালচে যখন হয়ে যাবে মিষ্টিগুলো তেল থেকে তুলে নেব। আমার মিষ্টিগুলো এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে এর বেশি আর কালো করব না, কারণ শিরে দেওয়ার পর মিষ্টিগুলো আরও গাঢ় হয়ে যাবে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর শিরায় দেওয়ার আগে কিন্তু মিষ্টিগুলো অবশ্যই হালকা ঠান্ডা করে নিতে হবে। এখন আমরা চিনি শিরা তৈরি করব। শিরা তৈরির জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন চিনিগুলো একটু মিশিয়ে নিচ্ছি। শিরাটা অবশ্যই পাতলা হতে হবে, ঘন করা যাবে না। যখন এরকম বলক চলে আসবে তখন আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। এখন একটু নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে 10 মিনিট জ্বাল করতে হবে। এই 10 মিনিটে কিন্তু ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলো রেডি। আমি এখন একটা দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। এখন আমি এভাবেই শিরার মধ্যে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আমি মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিয়েছি। এখানে আমি আধা কাপের মতো মাওয়া নিয়েছি। এখন মিষ্টিগুলোকে একটা একটা করে মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার কালোজাম মিষ্টি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।